ব্রাজিলের কাছে 2-0 গোলে হেরে টানা সপ্তম বিশ্বকাপে দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিয়েছে মেক্সিকো। ম্যাচের প্রথমে এক গোল করে ও অন্য গোলে মূল অবদান রাখে ব্রাজিলের জয়ের নায়ক নেইমার জুনিয়র। তবু ম্যাচ শেষে নেইমারের কৃতিত্বের প্রশংসার বদলে নিন্দার জ্বরই বয়ে দিয়েছেন মেক্সিকোর কোচ হুয়াইন কার্লোস অসারিওর। ম্যাচ হেরে নেইমারকে বাঁড় বললেন মেক্সিকো কোচ। চলতি বিশ্বকাপে আলোচনার সমালোচনার অন্যতম বিষয়বস্তু নেইমারের অভিনয় তথা ফাউলের শিকার হলে অযথাই বারবার পড়ে যাওয়া। মেক্সিকোর বিপক্ষের ম্যাচেও দুইবার পড়েছেন নেইমার, তবে দুইবারের গুরুতর ফাউলের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু সেসব ফাউলকে উপেক্ষা করে নেইমারের পড়ে যাওয়াকে বারামু হিসেবে উল্লেখ করেন ওয়াসারিও। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে ওয়াসারিও বলেন, একজন খেলোয়াড়ের পেছনে এত সময় নষ্ট করাটা ফুটবলের জন্য মারাত্মক অপমানজনক। আমার মনে হয়েছে ম্যাচের পরিচালকরা সম্পূর্ণ ব্রাজিলের পক্ষে ছিল। আমরা বল পজিশনে ভালো ব্যবধানে এগিয়েছিলাম, আমরা ম্যাচটাকেও কন্ট্রোল করেছি। প্রথমার্ধে যেই ধারায় খেলেছি সেটি ম্যাচ পরিচালকদের কারণেই গতি হারিয়েছি। এ সময় নেইমারের বারবার পড়ে যাওয়াকে বারামু হিসেবে উল্লেখ করে অসারিও বলেন, নেইমারের একটা ফাউলের পেছনেই 4 মিনিট নষ্ট করা হলো। এটা ভালো কোনো উদাহরণ হয়, এটা পুরুষদের খেলা, পুরুষত্বের খেলা, বারামু করার জায়গা নয় এটা। ব্রাজিল মেক্সিকোর ম্যাচটি অবশ্যই বাঁচামরার লড়াই ছিল, সেই সমীকরণ নিয়েই মাঠে নামে দুই দল। ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ এবং পাল্টা আক্রমণের। ফার্স্ট হাফে গোলের দেখা পায়ন কোনো দলই, কিন্তু সেকেন্ড হাফে এসেই গোলের দেখা পায় ব্রাজিল। 51 মিনিটেই উইলিয়ানের দুর্দান্ত এক অ্যাসিস্ট গোল পায় ব্রাজিল। কিন্তু যে বিষয়টি আজ ধরা খেলেন নেইমার তা হলো অভিনয়। সেকেন্ড হাফে একটি ট্যাকেলে পড়ে যান জুনিয়র, এ সময় মেক্সিকোর একজন এসে বল নিয়ে নেন জুনিয়রের পায়ের থেকে। এরপরেই শুরু হয় আসল কাহিনী। বলটি নেওয়ার পরপরই পা ধরে অভিনয় শুরু করেন জুনিয়র। সেই ধাপাধাপি এতটাই অতিরিক্ত হয়ে পড়ে যে অনেকেই মনে করছিলেন হয়তো নেইমারের বিশ্বকাপ শেষ। কিন্তু রিপ্লাই ভিডিওতে দেখা যায় মেক্সিকোর খেলোয়াড়টি শুধু বলেই নিয়েছিলেন, নেইমারকে টাচও করেননি। সেটা নিয়েই আলোচনা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে সব কিছুকে চাপিয়ে ব্রাজিল দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল, সেটাই বড় প্রাপ্তি ব্রাজিল সমর্থকদের জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেট খবরগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।